আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি গুগল কি। আমরা কখনো কোনো কিছু খোঁজার প্রয়োজন মনে করলে এবং কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে সবার আগে গুগলের কথাই মনে করি এবং গুগলেই খুঁজে থাকি। এখন আর কেউই বইয়ে খোঁজে না, সবাই গুগলেই খোঁজে এবং গুগল থেকে আমরা আমাদের মন মতো উত্তর পেয়ে থাকি। বন্ধুরা, গুগল আসার আগের জীবনের কথা কি আমরা মনে করতে পারি? তখন আমরা কি করতাম যখন হঠাৎ করে কোনো কিছু খুঁজে বের করার দরকার হতো? গুগলে প্রতি সেকেন্ডে প্রায় 63,000 বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করা হয়, যা প্রতিদিন হিসেবে 5.6 বিলিয়ন এবং 2 ট্রিলিয়ন বিভিন্ন বিষয় নিয়ে গুগলে খোঁজা হয়। আপনি যখন গুগলে কোনো কিছু বিষয় নিয়ে খোঁজাখুঁজি করেন, গুগল আপনার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ এবং অভ্যাসগুলো সম্পর্কে খানিকটা জেনে ফেলে এবং পরবর্তীতে কোনো কিছু খোঁজার সময় আপনাকে সেই বিষয়গুলো নিয়েই সাজেস্ট করে। এখানে গুগল সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা আপনাকে আসলে অবাক করে দিবে। মোট কথা, গুগল আমাদের অনেক কিছুই জানে, কিন্তু আমরা গুগল সম্বন্ধে তেমন কিছুই জানি না। আজকে সেগুলোই জানবো। নাম্বার 1, ভুল বানান থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামের অর্থ কি আপনি জানতে চাইতেই পারেন, আসলে এর কোনো মানেই নেই। গুগল নামটি আসলে এসেছে গাণিতিক হিসাবের গুগল ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো একের পিঠে 100 বা তার অধিক শূন্য। এ নিয়ে এখন অনেক গল্প প্রচলিত আছে। একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন, সেই ভুল নামই পুরো দুনিয়ার পরে সামনে চলে আসে এবং বাকিটা তো পরে ইতিহাস হয়ে গেছে। নাম্বার 2, ব্যাকগ্রাপ থেকে গুগল। ল্যারি পেজ এবং সেগ্রেই ব্রিন যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি গবেষণা প্রকল্প শুরু করেন, কেউ ভাবেনি সেটা একদিন গুগলে পরিণত হবে। গুগলের প্রতিষ্ঠাতারা প্রথমে এই প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন ব্যাকরাব, যে পদ্ধতিতে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিঙ্কের উপর নির্ভর করে ওই পেজের র্যাঙ্কিং নির্ধারণ করে, তাকেই বলা হয় ব্যাকরাব। নাম্বার 3, গুগলের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে কুকুর। গুগলে যারা কাজ করেন, এমনকি যারা নতুন কাজ করতে এসেছেন, তারা সবাই নিজের কুকুর সঙ্গে করে নিয়ে আসতে পারেন। তবে এটা প্রমাণ করতে হবে যে তাদের অফিস ধরনের ক্ষেত্রে প্রশিক্ষিত, মানে তারা যে কুকুরগুলো নিয়ে আসবে তাদের সেই অফিস সম্বন্ধে একটা ধারণা দিয়ে রাখতে হবে এবং প্রশিক্ষিত করে রাখতে হবে, যেখানে সেখানে যা ইচ্ছা তাই বাসার মতো করা যাবে না। নাম্বার 4, কর্মচারীদের বিনামূল্যে খাবার। গুগল হচ্ছে পৃথিবীর প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে থাকে। গুগল কার্যালয়ে সবসময় সবার জন্য কিছু না কিছু খাবার থাকে। ফোর্বসের তথ্য অনুযায়ী গুগলের পিতা সেগ্রেই ব্রিন প্রথম দিকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুগলের অফিস কখনো খাবার প্রাপ্তির স্থান থেকে 60 মিটারের বেশি দূরত্বে হবে না এবং বর্তমানে গুগলের নিজস্ব অফিসেই খাবারের ব্যবস্থা থাকে, অনেকটা বুফে ডিনারের মতো। নাম্বার 5, বিক্রি করতে চেয়েও ক্রেতা পাননি গুগলের প্রতিষ্ঠাতারা। 1999 সালে ল্যারি এবং সেগ্রেই গুগলকে $1 মিলিয়ন বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কেনার মতো তখন কোনো গ্রাহক ছিল না, এমনকি দাম কমিয়ে দেওয়ার পরেও সেটার কোনো গ্রাহক মেলেনি। এখন গুগলের মোট সম্পদের পরিমাণ $300 বিলিয়ন। হয়তো কেউ কেউ সেও সুযোগ হাতছাড়া করে এখন আফসোস করতে পারেন। নাম্বার 6, গুগলের অফিসে ছাগল। জি, ছাগল মানে ছাগল। গুগল সবসময় বলে তারা সবুজ উদ্যোগ সমর্থন করে, এরই একটি হলো ছাগলের মাধ্যমে লনের ঘাস কাটা। ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরটি বিশাল এবং এর ভেতরে অনেক সবুজ জায়গা আছে। এখানে ঘাস কাটার জন্য ঘাস কাটার মেশিন বা লন মাওয়ার মেশিন ব্যবহার করা হয় না, এজন্য গুগল বাইরে থেকে ছাগল ভাড়া করে নিয়ে আসে। আপনি যদি কখনো সেখানে যান, দেখতে পাবেন প্রায় 200 ছাগল সেখানে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খেয়ে লনের ঘাস ঠিকঠাক রাখছে। নাম্বার 7, গুগলের ডুডল। আমরা প্রায়ই দেখি গুগলের ওয়েব পেজে গেলে তাদের লোগো বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য সেটা প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে গুগল ডুডল। গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম মৃত্যুবার্ষিকী স্মরণ করতে তাদের প্রধান পাতায়, মানে তাদের হোম পেজে তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত করে, যেটি একটি শিল্পসম্মত এবং ভেরিফাইড লোগো, যেটি কোনো বিশেষ দিনে গুগলের প্রধান পাতায় তাদের নিজস্ব লোগোর পরিবর্তে দেখা যায়। অফিসের বাইরে বার্তা যোগাযোগের মাধ্যমে প্রথম গুগল ডুডল চালু হয় 1998 সালের 30শে আগস্ট, যখন ল্যারি আর সেরগেই একটি উৎসবে নেভাদা গিয়েছিলেন, তখনই প্রথম এই আইডিয়াটি আসে। গুগলের প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন এর মাধ্যমে তারা জানিয়ে দেবেন যে কেন তারা অফিসে অনুপস্থিত। এরপর থেকেই ডুডলের গুগলের ঐতিহ্যে পরিণত হয়। বন্ধুরা, নিউজটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে।